ফ্যামিলি তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো ফ্রেন্ডস, আমরা ফাটাফাটি আছি আর গরমে দেখতে পাচ্ছি কি একটা জিনিস। থাম্বনেল থেকে অবশ্য বুঝতে পেরেছো, বাট কি আছে ব্যাপারটা জানো না তোমরা। ফাটাফাটি একটা জিনিস খাচ্ছি গরমে, যেটা সবার প্রিয়, একদম মুখে দিলেই একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়, সেরকম একটা জিনিস ট্রাই করতে যাচ্ছি। আর আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি হচ্ছে আইসক্রিম। বাট ইন্ট্রোটা তাড়াতাড়ি শ্যুট করে নেবো আমরা, নাহলে গলে পুরো ক্ষীর হয়ে যাবে অবস্থা, ব্যাপার আলাদা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে সি ফুড হাবে, ফুড হাবে একটা রেস্টুরেন্টে, দেখতে পাচ্ছ ওখানে লোগো আছে, ফোকাস এটার দিকে করছি কারণ এটা গলে কি হবে আগে। তো গাইস, যারা যারা টাকি ইকো পার্কের ভিডিও দেখেছো অসংখ্য ধন্যবাদ, ভীষণভাবে সাপোর্ট করছো, এরকমভাবে সাপোর্ট করো। আমাদের ফুড ব্লগ আসছে, ট্যুর ব্লগ আসছে, রেগুলার লাইফস্টাইল ব্লগও আসছে, তো এরকমভাবে যেরকমভাবে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, এরকমভাবে সাপোর্ট চালিয়ে দাও, ব্লগ ফ্যামিলির পাশে থাকো। তো নতুন হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ডস, এরকমভাবেই চলো, আজকে আমার সঙ্গে কে এসে জানো, দেখা দেখাচ্ছি। এই দেখো আমাদের স্যার রিপন আছেন, হাই করে দাও রিপন। আর রিপনের তো ফেমাস, একদম ফেমাস পার্সন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো রিপন চলো এটা টেস্ট করো, ফার্স্ট অফ অল দেখো কীরকম হয় ব্যাপারটা। তো আমরা আজকে রাস্তায় শ্যুট করলাম না, জাস্ট বিকজ অফ একটা রিজন আছে, কি কীরকম। চলো, আইসক্রিম তো আইসক্রিমই ভাই, আইসক্রিম লাভার যারা আছে আর কি, তারা তো অবশ্যই লাইক করবে একটা, আর অবশ্যই প্যারাস আর সোডাস একটা কমেন্ট করে দেবে আর কি, আইসক্রিম লাভার যারা আছো আর কি। আমার নিচে হচ্ছে লাইক, আমার নিচে হচ্ছে, এদিকে ওপরে আছে বাটার স্কচ, আর যে নিচে দিয়ে দেখা না ওই যে আছে চকলেট। আমরা দু রকম স্কুপ একসঙ্গে নিয়েছি, বাটার স্কচ আর চকো। রাহুলদা কেমন লাগলো? আর আমি একটু টেস্ট করলাম হালকা, অসাধারণ ভাই, আমি তো আইসক্রিম লাভার আর কি। রিপন বলো এটার প্রাইস কত, এর আর কীভাবে কি মিক্সড হলো, আমরা কীভাবে এটাকে ডিফারেন্ট বানালাম, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আইসক্রিম তো আইসক্রিমই, বাট এর প্রাইস হচ্ছে 69 rupees। হ্যাঁ, এবং এখানে এখানে ছিল যে হয় বাটার স্কচ নিতে হবে, নয়তো চকলেট নিতে হবে। আমি মানে রেস্টুরেন্টে দাদার কাছে একটা রিকোয়েস্ট করবো যে দাদা, আমাদের এরকম দুটো স্কুপ, আমাদের মানে একটা একটা স্কুপ চকলেটের দিতে হবে, দুটো স্কুপ করে বাটার স্কচের দিতে হবে। তো দাদা বললো যে এমনিতে এগুলো দেওয়া যায় না, তো তোমরা বলছো যেহেতু সেহেতু দিতে হবে, মানে মেনে গেল আমাদের কথা আর কি। জয় গাইস, এই হচ্ছে দেখো মানে আইসক্রিমের যে একটা ফ্লেভার, একটা স্বাদ, একটা অসাধারণ গাইস, অসাধারণ। দেখো দুরন্ত। সুগার কেমন আছে? ঠিক আছে সুগার, আচ্ছা ঠিক আছে, তো সুগার লেভেলও ঠিক আছে, থামলে শ্যুট করতে করতে গাইস একদম শেষ। আর গরমে আমরা এটা টেস্ট করছি, মানে গরমে অন্য কিছু ফুড দিতে পারছি না, তোমাদের তো প্রমিস, তো তোমরা জানোই ফুড ব্লগ রেগুলারলি পাও, লাইফস্টাইল ব্লগ পাও, আর ট্যুর তো পাওই মাঝে মাঝে, ফাটাফাটি ট্যুর। টাকি ব্লগ যারা রাখনি, বাঁদিকে আই কার্ডসে লিঙ্ক দেওয়া আছে, মানে ভিডিওটা দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখবে, আর অবশ্যই কমেন্ট করবে একটা যে কেমন হলো। আর সব পুরো রিপনের ফ্যামিলি গিয়েছিলাম, তাই না রিপন? আর ভীষণ মজা হয়েছিল টাকি পার্ক, ইকো পার্কে গিয়ে। আমাদের রাহুলদা খাচ্ছে, মানে খাচ্ছে মানে কি, মানে খাচ্ছে মানে খাচ্ছেই, আইসক্রিম খাচ্ছে অথচ গামছে গাইস, মানে আইসক্রিমটাকে ইন ডিপ, মানে একদম ভিতরে ঢুকে গিয়েছে। আমি অ্যাকচুয়ালি মানে আইসক্রিম তো না, মনে হচ্ছে যেন একটা অমৃত নাকি, বললে ভুল হবে না ভাই, অসাধারণ গরমে না এইসব। তো ভাই যাই হোক, মোটামুটি আইসক্রিম প্রায় শেষের পথে, বাট চকলেট ভ্যানিলা এগুলো পুরো মিক্সড হয়ে গিয়েছে, বাটার স্কচ এগুলোটা মিক্সড হয়ে গিয়েছে, মানে এত সুন্দর লাগছে আর কি, বলবো মিক্সড মিক্সড মিক্স মিক্সড এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি। দেখো এটা দেখো, রিপনের তো প্রায় শেষ, রিপনের খাওয়া তো প্রায় শেষ, আর আমারটা তো আছে, মানে রিপন তো প্রায় শেষ করে ফেলে, আমার দেখো পুরো চকলেট ঘেটে খাওয়া হয়ে গিয়েছে, বাট এত সুন্দর লাগছে গাইস, অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর। একটা ফিনিশ করি,
তারপরে তোমার সঙ্গে মিলছি। তো গাইস আমরা ফাইনালি শেষ করলাম এটা আর কি। আইসক্রিমটা খুব সুন্দর ছিল আর এই রেস্টুরেন্টটা তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, তোমরা এসো আর এরকম মিস করে খাও, এক্সপিরিয়েন্স করো, দেখো কিরকম হয়। তো ভাই চলো এখান থেকে, এটা তো শেষ হলো, চলো এবার ওই দিকটায় যাই। এবার একটা জায়গায় নিয়ে যাচ্ছে আজকেও, চলো ওখানটায় গিয়ে মিলছি। ওখানে গিয়ে একটা আলাদা ফিলিংস আসে আর সুন্দর টাইমিং, বাট খুব সুন্দর ফিলিংস আসে। তো ওখানে তোমাদের নিয়ে যাবো, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ডস ফাইনালি একটা এখানে পোস্টের নিচে আমরা জায়গাটা পেলাম। কি কেমন লাগছে, কি ওখানে ফিলিংস কেমন হচ্ছিল আর এখানে ফিলিংস কেমন বলো? হ্যাঁ এখানে কি হট আইসক্রিম? তো ফ্রেন্ডস এখানে হট আইসক্রিম নাকি? তো ভাই সর মানে আজকে কত ডিগ্রি, 40 ডিগ্রি না? 40 ডিগ্রি পাচ্ছ? তো গাইস 40 ডিগ্রিতে আমরা সহ্য করতে না পেরে সোজা গিয়েছি ফুড হাবে। আর ওখানে ফার্স্ট অফ অল গিয়েই আমরা আইসক্রিম অর্ডার করলাম। তো গাইস ব্যাপারটা হচ্ছে, দেখো এই পার্কটা আমাদের খুব ভালো লাগে, সেই জন্য আসি প্রত্যেক দিন। আগের ব্লগে দেখেছিলে, আজকে আর সময় নষ্ট করবো না। বেশ তো গাইস আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও। আর আজকে ব্লগের রিপনের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, কারণ রিপনের ফেভারিট জিনিস আমি একটা খাইছি। কী খাইছি? আইসক্রিম। তো খুব সুন্দর করে বাচ্চাটা খেলো আর আমিও খেলাম কর্মে। এটা বিকল্প ব্যবস্থা হতেই পারে নাকি, মানে জলের বিকল্প আইসক্রিম হতে পারে আমাদের জন্য অন্তত। তো যাই হোক গাইস, কেমন লাগলো ভিডিওটা ভ্লগটা অবশ্যই তোমরা জানিও, অ্যান্ড অবশ্যই একটা কমেন্ট করবে, সুন্দর বিউটিফুল একটা কমেন্ট করবে। তো চলো আজকে গরমে বেশি দূর এগালাম না আর রোড ভিউ নিলাম না, তো চলো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাই।